নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর এবার আপনাদেরকে আপনাদের ফসলের যে ক্ষতি হয়েছিল বন্যা বা খরা বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই সকল ক্ষতিপূরণের টাকাগুলি সরকারের তরফ থেকে এবং বিমা কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে কোন ফসলের ক্ষতিপূরণ কোন জেলা পাচ্ছে এবং আপনি কবে টাকা পাবেন টাকা যে এসেছে তার প্রমাণ বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাক যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না তো আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার এই সকল ইনফরমেশনগুলো আমাদেরকে পাঠিয়েছে তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারাও যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে পাঠাতে চান ভিডিও বানানোর জন্য তো ভিডিও ডেসক্রিপশনে এছাড়াও আমাদের চ্যানেলের এবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তবে কল করবেন না কারণ আমরা বিভিন্ন কারণবশত বিজি থাকি কল করলে সমস্যা হতে পারে আপনারা মেসেজ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এনার মেসেজটা আমি দেখাচ্ছি তারপর স্টেটমেন্টও দেখিয়ে দেব। তো ডিয়ার কাস্টমার আয়নার এনার ছ টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে লাস্ট চারটে সংখ্যা দেওয়া রয়েছে আঠাশ ছয় দু হাজার তেইশ তারিখে ওনার টাকাটা ক্রেডিট হয়েছে তারপর দেখতে পাচ্ছেন ওনার ব্যাঙ্ক থেকেও এসএমএস এসেছিলো তো এখানে দেখতে পাচ্ছেন ছ হাজার দুশো উনষাট টাকা ওনার ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নম্বর আঠাশ ছয় দু হাজার তেইশ তারিখে থ্রু এনইএফটি ওই ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে বাই ইয়াইস অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স অপারেটর লেখা রয়েছে এটা হচ্ছে বিমা কোম্পানির নাম আর ইনফোতে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন আর দিয়ে শুরু দু হাজার তেইশ লেখা রয়েছে আর মানে রবি সিজনের টাকা দু হাজার তেইশ মানে দু হাজার তেইশ সালের টাকা আবার অনেকের দেখবেন এখানে কে দু হাজার বাইশ দিয়েও টাকা ঢুকছে কে মানে খারিফ দু বাইশ মানে দু হাজার বাইশ সাল অর্থাৎ এই কৃষকটার আর দু তেইশ লেখা রয়েছে মানে উনি দু হাজার তেইশ সালে বিমা করেছিল ওনার যেটা রবি সিজনের টাকা সেটা ওনার ক্রেডিট হয়েছে আরেকটা কথা রবি সিজনের দু সালে যে বিমাটা হয়েছিল সেটা কিন্তু দু হাজার বাইশের ডিসেম্বরের সময় ওই সময় থেকে কিন্তু শুরু হয়েছিল কারণ রবি সিজন খারিফ সিজন এটা আর্থিক বছরের উপর নির্ভর করে থাকে তো এই যে আবেদনটা উনি কিন্তু দু সালে করেছিল অথচ ওনার যেটা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা পড়েছিলো দু সালে তো অ্যাপ্লিকেশন নাম্বার যাই হোক উনি মোটামুটি আলু চাষের আগে যে বিমাটা করেছিলেন সেই টাকাটা উনি পেয়েছেন আলুর ক্ষতির জন্য ঠিক আছে এবার আমাদেরকে আমরা ব্যাংকের স্টেটমেন্ট দেখাচ্ছি দেখুন ব্যাংকের স্টেটমেন্ট ওনার ইউনো এসবিআই ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আমরা ওপেন করে নিয়েছি এবং ওনার যে স্টেটমেন্ট সেটা দেখতে পাচ্ছেন আঠাশ ছয় দু হাজার তেইশ তারিখে এখানে ছ হাজার দুশো উনষাট টাকা ওনার ক্রেডিট হয়েছে ট্রানজাকশন ডিটেলসে ট্রান্সফার ফ্রম আইডি নাম্বার বাই ট্রান্সফার এনইএফটি দিয়ে আরও নাম্বার দেওয়া রয়েছে আরও নাম্বার এখানে অ্যাক্সেস দিয়ে দেওয়া রয়েছে এআইসি অফ ইন্ডিয়া ক্রপ লেখা রয়েছে অর্থাৎ এটা বিমা কোম্পানির নাম এআইসি অফ ইন্ডিয়াটা এবং এটা ওনাকে শস্য বিমার তরফ থেকেই ক্ষতিপূরণের টাকাটা দেওয়া হয়েছে আর এই কৃষকটা মুর্শিদাবাদ জেলার কৃষক বর্তমানে মুর্শিদাবাদ বীরভূম এই দুটো জেলাতে কিন্তু বেশি বেশি সংখ্যক কৃষকদেরকে টাকা দেওয়া হচ্ছে এর আগে অন্যান্য জেলাকে দিয়েছিল বাকি জেলার ক্ষতিপূরণ নির্ধারণের কাজ চলছে খুব শীঘ্রই বাকি জেলাতেও যাদের যাদের আলু ধানের আরে ক্ষতি হয়েছিলো বা শাকসবজির ক্ষতি হয়েছিলো তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে তো আপনি ক্ষতিপূরণের টাকা পেয়েছেন কি না কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন বা আপনার ব্লকের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আপনার জেলার আপনার ব্লকে যখন টাকা দেবে আমাদেরকে আমরা ইনফরমেশান জানাতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না